দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করা যাক এই পর্বটি। 1947 সালে মার্কস কার্ল আর্নেস্ট লুডভিগ প্ল্যাঙ্ক এদিন চিরনিদ্রায় শায়িত হন। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বিশ্বাস করত কোনো উষ্ণ বস্তু থেকে শক্তির বিকিরণ বিচ্ছিন্নভাবে হয় না। এই বিশ্বাস থেকে বিজ্ঞানকে বের করে আনেন তিনি। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানকে এবং বিশ্বকে বোঝার ও জানার ক্ষেত্রটি চিরতরে বদলে যায় যখন তিনি আবিষ্কার করলেন কোনো উষ্ণ বস্তু থেকে শক্তির বিকিরণই অবিচ্ছিন্নভাবে হয় না, বরং নির্দিষ্ট পরিমাণে বিচ্ছিন্নগতভাবে নির্গত হয়। তিনি সূচিত করলেন পদার্থবিজ্ঞানের এক নতুন বিষয়কার ধারা, যার নাম কোয়ান্টাম পদার্থবিজ্ঞান। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, যেমন স্থান, কাল, মহাকর্ষ ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের ধারণা বৈপ্লবিক পরিবর্তন আনে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তেমনই পারমাণবিক প্রতিপারমাণবিক ব্যাপারগুলো বোঝার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায়। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি 1918 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 1537 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় বাইবেল মুদ্রিত হয় এদিন। এই কাজে মুখ্য ভূমিকা নেওয়ার জন্য 1555 ফেব্রুয়ারিতে জন রজার্সকে পুড়িয়ে মারা হয়। অনুবাদ কর্মে তার সহযোগী উইলিয়াম টিন্ডেলকে জীবন্ত দগ্ধ করে মারা হয় 1536 বেলজিয়ামে। তখনও পর্যন্ত ক্যাথলিক চার্চ মনে করত ল্যাটিন ছাড়া অন্য কোনো দেশীয় ভাষায় বাইবেল পাঠ ধর্মদ্রোহিত। রাষ্ট্রের চোখে এইনি এবং চার্চের দৃষ্টিতে ধর্মদ্রোহিত হলো ইংরেজি বাইবেলের কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ডের ঘরে ঘরে। 1906 খ্রিস্টাব্দে নির্মলচন্দ্র লাহিড়ী এদিন বাংলাদেশের রংপুরে জন্মগ্রহণ করেন। খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা সংস্কারক, ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মেঘনাথ সাহার সভাপতিত্বে গঠিত ভারত সরকারের ক্যালেন্ডার বিক্রম প্রকারের কমিটির সম্পাদক ছিলেন তিনি। প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ইউনিয়নের পঞ্জিকা কমিটির সদস্যপদ লাভ করেন। কাঞ্চিপুরমের শঙ্করাচার্য তাকে গণিত কলানিধি উপাধি প্রদান করে। তার বিশেষ অবদান সূর্য সিদ্ধান্ত, গ্রন্থাশ্রিতকরণ, গ্রন্থাদির সাহায্যে পঞ্জিকা সংস্কার, পঞ্জিকা ও জ্যোতির্বিদ্যা চর্চার উপর বহু গ্রন্থের প্রণেতা তিনি। 1931 খ্রিস্টাব্দে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আগে জন্মগ্রহণ করেন। এদিন কলকাতার ঢাকুরিয়াতে নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হেমপ্রভা দেবীর কোলে তার জন্ম। অসংখ্য বাংলা আধুনিক ছায়াছবির গান ছাড়াও 17টি হিন্দি ছবিতে নেপথ্য গায়িকার ভূমিকা পালন করেন। বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন। জয় জয়ন্তী, নিশিপদ্ম ছবিতে নেপথ্য গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হন সন্ধ্যা। সঙ্গীত জগতে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে কণ্ঠজুড়িতে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম আছে সবার আগে। এই জুটির কণ্ঠে জীবন্ত হয়ে উঠত উত্তম সুচিত্রার অনস্ক্রিন কেমিস্ট্রি। গীতশ্রী সন্ধ্যা তারার কণ্ঠ মেনেই ঠোঁটের ক্যারিকুড়িতে সুচিত্রা সেন, এমন ভাবনা বদ্ধমূল হয়ে আছে বাঙালির মনে। আজ তার 90তম জন্মদিন। 1883 খ্রিস্টাব্দে পঞ্চানন নিয়োগী এদিন হুগলির হোড়ায় জন্মগ্রহণ করেন। গ্রিফিথ পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী। 1904-6 খ্রিস্টাব্দ এই সময়কালে বঙ্গীয় সরকারের গবেষক ছিলেন। পড়িয়েছেন রাজশাহী কলেজ ও প্রেসিডেন্সি কলেজে, পরে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ। 1943 পাটনায় ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে রসায়ন বিভাগের সভাপতি ছিলেন। রচিত গ্রন্থ আয়ুর্বেদ ও নব্য রসায়ন, আয়রন অ্যান্ড ইনিশিয়েট ইন্ডিয়া তুফান ইত্যাদি। 1919 খ্রিস্টাব্দে এদিন বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত শীতলাইতে জন্ম নেন তিনি। তিনি বিশিষ্ট কবি। প্রথম কবিতা প্রকাশিত হয় সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পরিচয় পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ ত্রিশঙ্কু প্রকাশকার 1939 তেভাগা আন্দোলন নিয়ে লেখা দীর্ঘ কবিতা ইয়াসিন মিয়া জনতার দরবারে ঢেউ তুলেছিল। সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার প্রাপক এই কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মোহিনী আড়াল, একচক্ষু, সনেট সমগ্র, অমিল থেকে মিলে, কালের নিঃসন, আমাকে বাঁচতে দাও, আমাকে জাগতে দাও ইত্যাদি। তো এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ। আগামী পর্বের জন্য দেখতে থাকুন।